কোনো রং ছাড়াই রং বেরঙের শরবত ফলে। সকল বন্ধুদের কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও আজকে একটা ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিওতে কোনো রান্নাবান্না আপনাদের সঙ্গে শেয়ার করব না, আজকে একটু অন্যরকম একটা জিনিস রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে বিভিন্ন রকম ফল দিয়ে ফলের আমি শরবতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আস্তে আস্তে আবার প্রচণ্ড গরম পড়ে গেছে, বেশ কয়েকদিন একটুখানি বৃষ্টি বৃষ্টি হওয়াতে ওয়েদারটা ঠান্ডা হয়ে গিয়েছিলো, কিন্তু আবার গরম পড়ে গেছে। আর এই গরমেতে না প্রতিদিন ওই তরকারি পাতি আর ভালো লাগছে না, আপনাদেরও যেমন হয়তো ভালো লাগে না আমাদেরও কিন্তু লাগছে না। সেই জন্য ভাবলাম যে আজকে কিছু শরবত বানাই। আর এই শরবতগুলো না মানে ছোট থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে। আর এই যেহেতু গরমটা পড়ছে, ফলের শরবত কিন্তু একদম শরীরের পক্ষে খুবই উপকারী একটা জিনিস। আর বুবলু সোনা এত দুষ্টু হয়েছে আজকাল, একদম আমাকে ছাড়তেই চাইছে না। এই যে রান্নাবান্না করতে আসবো, একবার যদি দেখতে পায় ওকে না নিয়ে এসে উপায় নেই। আজকে যে ধরেছে সঙ্গে এলো। হ্যাঁ হয়েছে, দিয়েছ? হ্যাঁ পাতা দিয়েছ ঠাম্মাকে? হ্যাঁ বলো চলো রান্না করবে, চলো কারি পাতা দিয়ে, কারি পাতা টক। হ্যাঁ হয়েছে, চলো মা আসুন। কি গো ছেলে মেয়ে নাতি নাতিরা সব ভালো আছো? নতুন বছরে সব ভালো আছো তো? ভালোই থাকো। আর এই পয়লা বৈশাখে কৃষ্ণ আমাকে এই কাপড়টা কিনে দিয়েছে, আমার একটু ঘোর ঘোর রং পছন্দ হয়, আর ওই জন্য কৃষ্ণাকে বলেছি তুমি পছন্দ করে দাও। ও বেশ ভালো পছন্দ করে, আমার ছেলেও ভালো পছন্দ করে, দুই তিনি। তাই কাপড়টা কেমন হয়েছে তোমরা লিখে জানিও, আমি পড়েছি। তোমরা তোমরা নতুন নতুন পড়বে আজকের দিনে, একটু নতুন পড়তে হয়। আমাদের বুবলিও নতুন জামা প্যান্ট পরেছে, ঠাকুমা ঠাকুমাতে নাচ নিচে দিদিনি নতুন কাপড় পরি, নতুন জামা পরেছে। কু কি অতক্ষণ অন্য করছে, কপালে হাত দিচ্ছে কুক, এ দিদি কুক, ওই যে প্রণাম করছে। নিজের থেকে ওয়েট বেশি চাগাচ্ছে, দেখো তুলছে তো, তরমুজ আছে, পাকা পেঁপে আছে, এদিকে কালো আঙুর আছে, বেদানা, আর এখানে আছে কমলা লেবু। এগুলো দিয়ে আজকে আমি শরবত গুলো বানাবো। পাঁচ রকমের শরবত, পাঁচ রকমের ফল নিয়েছি, সব ফল আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তরমুজটা তো বেশ ভালোই, এবার ভিতরটা কেমন হবে আমাকে এটা দেখে। ভালোই হবে, কালো আঙুরগুলোর কি ভালো লেগেছে, তিনটে চারটে খাওয়া হয়ে গেছে। খাক খাক, চলো চলো বাই চলো, মানে আপনি বসুন আমি ঝপ করে দিয়ে আসছি। মা তরমুজের দেখুন কালারটা, হ্যাঁ ভালোই লাল হয়েছে বলো। ভালোই লাল হয়েছে আর রসে ফেটে গেছে। হ্যাঁ উপর থেকে কিছু বোঝা যাবে না, না ভিতরে কি হবে না কাটলে বলো। বুলুকে দিয়ে এলে কাঁদে না তো? কাঁদে না, লুকিয়ে দিয়ে চলে এসেছি। ও ওই জন্য দেখতে পেলে ছাড়বে না এখন, আর তোমাকে আর ছাড়ছি মা নিয়ে ঘরে চলে গেছে, আর লুকিয়ে পালিয়ে এসেছি। পেঁপেটা কাটি, তারপর শরবত গুলো সব শুরু করবো। পেঁপের ভিতরটা দেখি, এই দেখুন পেঁপেটা বেশ সুন্দর। হ্যাঁ দানাগুলো রেখে দাও, ভালো পেঁপে গাছ হয়ে যাবে। হ্যাঁ এই গোল পেঁপের জাতটা খুব ভালো, পেঁপেটা দেখে মনে হচ্ছে মিষ্টি হবে, দেখা যাক। বেদানাটা কেটে দাও, আমি ছাড়াই এই তো কাট, বেদানার দানা ছাড়াতে একটু সময় লাগে। বেদানার দানাগুলো লাল লাল তো, সব ফলগুলোই ভালো। এই চৈত্র মাস শেষ হলো, ফলের দাম মনে হয় একটু এবার কমতে পারে, কারণ এই সেই গাজন টাজন ঝাঁপটা বেশি ছিল না, সন্ন্যাসীরা ফলের দিন তো ফলই খেয়েছে, যার জন্য ফলের দামটা একটু বেশি ছিল। তারপরে ঈদ গেল, এবার একটু একটু কমবে।
তবে লাল টকটক করছে। এখানে যদি বেদনা চাষ হতো তাহলে আমাদের জমিটা দেওয়া হতো। বেদনা সব জায়গায় মাটিতে হয় না। আমার মামার বাড়ির ওখানে একজনের বাড়িতে জানেন, আমার মামার বাড়ির ওখানে একজনের বাড়িতে বেদানা গাছ ছিল, এই ছোট 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 ডালিম ডালিম। হ্যাঁ, প্রথমে ডালিম তারপরে বেদানা, মানে কষে কষে ভালো পাকা, এরকম পাকা এত সুন্দর নয়, আর পেরে পেরে খেয়ে নিতাম। তরমুজটা ছোট ছোট করে আমি টুকরো করে নিয়েছি, এবার রসটা বের করে নেবো। প্রথমে এরকম একটা মেশার দিয়ে একটু চেপে চেপে রেখে ঠেকে করে নেব। তরমুজটা পুরো ম্যাশ করে নিয়েছি, একটা সাদা কাপড় নিয়েছি আমি সুতির, এবার এর মধ্যে আমি ছেঁকে নেব। বাড়িতে মিক্সি না থাকলে এইভাবে রসটা বের করে নেবেন তরমুজের। তরমুজের রসটা আমি দুরকম ভাবে বের করা দেখাচ্ছি, প্রথমে একরকম দেখালাম আর এখন একরকম দেখাচ্ছি। এইভাবে গ্রেটার থাকলে গ্রেট করে নেবেন, এইভাবে দেখুন কত সহজে একদম রসটা বেরিয়ে আসছে, পুরো মিহি হয়ে গ্রেট হয়ে যাচ্ছে। এটা ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। এবার এইরকম একটা বড় ছাঁকনিতে ছেঁকে নেব। তরমুজের রসটা বের করে নিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা লবণ, অল্প পরিমাণে সাদা লবণ, অল্প পরিমাণে বিট লবণ, পরিমাণ মতো দিচ্ছি চিনি। তরমুজটা যেরকম মিষ্টি সেরকম বুঝে চিনিটা দেবেন। আমি এখানে 2 চামচ চিনি দিলাম, অল্প পরিমাণে একটু দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, অর্ধেকটা দিচ্ছি পাতিলেবুর রস। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু পুদিনা পাতার রস 2 চামচ মতো, যারা পুদিনা পাতা পছন্দ করে না তারা দেবেন না। তরমুজের শরবত আমার একদম রেডি, এবার শুধু গ্লাসে ভালো করে সার্ভ করে দেব। এবার বেদানার রসের শরবত বানাবো। দানাগুলোকে মা বের করে দিয়েছে, দানা থেকে রসটা বের করে নিয়ে আগে এইভাবে হাত দিয়ে একটু চাপ দিলে এই দেখুন কত সহজে রসটা বেরিয়ে আসছে। মিক্সি ছাড়াই এইভাবে কিন্তু রসটা খুব সহজে বের করে নিতে পারবেন। বেদানার রসটা বের করে নিয়েছি, এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, অল্প বিট লবণ, চিনি, অল্প একটু পাতিলেবুর রস, সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। বেদানার রসের শরবত আমার একদম রেডি। পুরো একদম 1 গ্লাস, একটু কম বেশি হয়নি, দুটো তো হয়ে গেল, এবার কোনটা করবে? এই যে আঙুরটা করে সব আঙুরটা থেকে এতটা রস বেরিয়েছে, এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিচ্ছি চিনি, বিট লবণ, অল্প পরিমাণে একটুখানি সাদা লবণ, পাতিলেবুর রস। আঙুরের শরবত রেডি। অল্প ফল হলে তাতে একটু জল মিশে কিন্তু এইভাবে শরবত বানিয়ে ভালোই খাওয়া যায় 2-4 জন মিলে। এইভাবে ছাঁকনিতে একটুখানি টিপে টিপে আমি এবার লেবুর রসটা বের করে নিচ্ছি, কমলা লেবুর শরবতটা এবার বানাবো। আমি ততক্ষণ পেঁপেটা ঘষে নিই পরে শরবতের জন্যে। চিনি দিলাম স্বাদ মতো, সামান্য একটুখানি সাদা লবণ আর অল্প একটু বিট লবণ, তার সাথে লেবু রস। পেঁপেটা খুব বেশি পাকা ছিল না তাই গ্রেট করার পরে তো আমি পেঁপেটাকে একটুখানি পেস্ট করে নিয়েছি। এবার এটাকে একটু ছেঁকে নেবো ছাঁকনি দিয়ে। তাল গায়ের মতো হয়ে গেছে, তালের মতো লাগছে না? এবার কিছুটা ঠান্ডা জল মিশিয়ে দিচ্ছি একটু পাতলা করার জন্য। পেঁপে শরবত
পেঁপেটা খুব মিষ্টি তাই বেশি চিনি দেব না, অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। একটু দিচ্ছি সাদা লবণ, এবার একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। পাঁচ রকম শরবত আমাদের একদম রেডি, কোনো রং ছাড়াই রং বেরঙের শরবত ফলে। তুমি কোনটা খাবে? ওইটা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। শরবত আমাদের রেডি হয়ে গেছে, এদিকে বুবলু সোনা, বর্ণিতা সোনা, পিসিমা সবাই চলে এসছে। এবার সবাই মিলে ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়া হবে, ফলের শরবত। দেখলেন তো কত চটপট বানানো হয়ে গেল। বাড়িতে কিন্তু অল্প কিছু ফল থাকলে তাতে একটুখানি ঠান্ডা জল মিশিয়ে এরকমভাবে চটপট শরবত বানিয়ে নেবেন, আর বাড়িতে সবাই মিলে খাবেন। আর আর একটু যদি বেশি ঠান্ডা খেতে চান তাহলে একটুখানি বরফের টুকরো দিয়ে দেবেন। আমি বরফের টুকরোটা দিলাম না, শুধু একটু ফ্রিজের ঠান্ডা জল দিয়েছি। আর এখানে কিসের কিছু শরবত আছে মা পিসিমা আর বর্ণিতাতে জানে না, ওদেরকে একবার বলি। এটা বাবু, এটা হচ্ছে তরমুজের শরবত, এই যে এই দুটো লাল দুটো, আর এটা হচ্ছে পেঁপের শরবত, ঠিক আছে, এটা বেদানার শরবত, ওটা কালো আঙুরের শরবত, আর এটা হচ্ছে কমলা লেবুর শরবত। কোনটা খাবি বল পিসিমা? বুবলু লাফালাফি করছে, ওকে দিতে হবে, আমি দিচ্ছি তো। এখন এবার গ্লাসে করে জল খাওয়া শিখেছে একটু একটু, এক গ্লাস করে জল নেবে, নিয়ে এমন ঢালবে পুরো জামা টামা সব ভিজিয়ে দেবে। তুমি আস্তে আস্তে চুমুক দাও, পেটটা দারুণ হয়েছে গো, বোঝাই যাচ্ছে না। আর এদিকে দেখুন কি করছে, শুধু একবার দেখুন, লড়াই করছে, কি খুশি শরবত খাচ্ছে। চামচে দিচ্ছি, নিচ্ছিল না, চুমুক দিয়ে খাবে, চামচে করে দিচ্ছি নেবে। বুবলু সোনা কিছুটা খেলো আর আমি কিছুটা খেলাম আঙুরের শরবতটা, বেশ ভালো লাগছে। ও তো আঙুর খায় ভালো লাগছে, আঙুরের শরবত করার আগে ও চার পাঁচটা আঙুর খেয়েছে, এমনি বাড়ি গিয়েও খেয়েছে, ফল পাকুর খেলো গিয়ে। ও ঠাম্মার ঘরে, মানে ও ঠাম্মার ঘরে খাটের তলাতে ফল থাকে, ঘরে ঢুকবে বেরোবে ফল বের করবে আর খাবে। তো আজকের এই ফলের শরবতের রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এখন যা প্রচন্ড গরম পড়েছে যত পারবেন বেশি বেশি করে তরল জিনিস খাবেন। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা, টাটা। হয়েছে? হয়েছে শেষ? আর নেই 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 আর নেই, চলো চলো। এখনো দিতে হবে? খাও খাও আস্তে করে তুলে। হ্যাঁ পেট ভরে খাইয়ে দিলে তুলে দেবে।